बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमी मोहम्मद इयार हुसैन प्रभाषक जीवविज्ञान प्रिय शिक्षार्थीवृंद गत क्लासे तुम्हारे ভাইরাসের विभिन्न দিক সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন তোমাদেরকে আমি ভাইরাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু তোমাদেরকে সাথে কুশল বিনিময় করা প্রয়োজন। তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে আমার বিশ্বাস তোমরা সবাই ভালো আছো। আমিও স্বাস্থ্যগত দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজকে ভাইরাসের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। ভাইরাস প্রকারভেদ যদি করতে চাই তাহলে কয়েকভাবে এর প্রকারভেদ করা যায়। প্রথমেই আসতেছে এর হচ্ছে আকার আকৃতি অনুসারে। আকৃতি অনুসারে এই ভাইরাস কত প্রকার, যেমন প্রথমেই দেখি আকৃতি বা আকার অনুসারে আমাদের ভাইরাস কত প্রকার একটু দেখি। প্রথম হচ্ছে দণ্ডাকার। এই দণ্ডাকার ভাইরাস সেটা কি? সেটা হচ্ছে দণ্ডের মতো, এরকম এরকম দণ্ডের মতো লম্বাকৃতি হবে। এইরকম ভাইরাসগুলোকে আমরা দণ্ডাকৃতি ভাইরাস বলতে পারি। ব্যাসিলাস আকৃতি যেগুলো আর কি, ব্যাসিলাস বা দণ্ডাকৃতি ভাইরাস এর একটা উদাহরণ হিসাবে আমরা আনতে পারি, সেটা হচ্ছে টিএমবি ভাইরাস, একটা এর দণ্ডাকৃতি ভাইরাস, অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস একটা দণ্ডাকৃতির ভাইরাস হতে পারে। তারপর চলে আসতেছে দুই নম্বরে দেখি আমরা গোলাকৃতি, গোলাকার, গোলাকার ভাইরাস। তারা কীরকম? তারা হচ্ছে, তারা দেখতে একেবারে গোলাকৃতি ভাইরাস, মানে গোলাকার মনে হবে। এবং এদের উদাহরণ হচ্ছে আমাদের অতি পরিচিত একটা ভাইরাস, সেটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাস একটা অতি পরিচিত ভাইরাস, ডেঙ্গু ভাইরাস। তো আমরা দেখি এটার উদাহরণ হচ্ছে ডেঙ্গু। এই ডেঙ্গু ভাইরাস আমাদের একটা গোলাকৃতি ভাইরাস, এটা আমরা দেখতে পাই। এরপরে আসে হচ্ছে তিন নম্বরে আমরা ধরতে পারি, আমরা তিন নম্বরে ধরতে পারি আমাদের ব্যাঙাচি আকৃতি ভাইরাস। ব্যাঙাচি, ব্যাঙাচি আকৃতির ভাইরাস কেমন? ব্যাঙাচি আকৃতির, সেটা আমরা ক্লাস নাইন টেনেও পড়ে আসছি। নাইন টেনে কীভাবে দেখো, নাইন টেনে এই ভাইরাসটা সম্পর্কে আমরা টিটুফাস ভাইরাস আমরা নাইন টেনে পড়ে আসছি। টিটুফাস ভাইরাসটা অনেকটা ব্যাঙাচি আকৃতির দেখতে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে ব্যাঙাচি আকৃতির ভাইরাস। এরপরে আরেকটা আসছে যে সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল মানে হচ্ছে কি? বেলনাকৃতির। সিলিন্ড্রিক্যাল, 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 হ্যাঁ, এই ভাইরাসটা, এই ভাইরাসটা কীরকম? বেলনাকৃতি, সিলিন্ডার, সিলিন্ডার শব্দ থেকে, সিলিন্ডার, সিলিন্ডার শব্দ থেকে সিলিন্ড্রিক্যাল শব্দটা আসছে। এখন এই এই ধরনের ভাইরাসগুলো কী কী ধরনের ভাইরাসগুলো এরকম সিলিন্ড্রিক্যাল ভাইরাস হতে পারে? আমাদের অতি পরিচিত যে ইবোলা ভাইরাসের কথা বলি, যে ইবোলা ভাইরাসটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ভাইরাস। ইবোলা, দেখো এই ইবোলা ভাইরাসটা আমাদের একটা সিলিন্ড্রিক্যাল ভাইরাস। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা আকৃতি অনুসারে কয়েক রকমের দেখলাম। আবার ঘনাকৃতি আছে, ঘনাকৃতির আরেকটা মিনিং, ঘনাকৃতির মানে হচ্ছে ঘনাকৃতির, ঘনাকৃতির, হ্যাঁ, ঘনাকৃতির ভাইরাস। এটা কীরকম? এটা হচ্ছে অনেকটা ঘনবস্তুর মতো, ঘনবস্তুর মতো ভাইরাস। এটা দৈর্ঘ্য প্রস্থ আছে, উচ্চতা থাকতে পারে,
এই ধরনের ভাইরাসকে আমরা ঘনাক্ষীয় ভাইরাস বলবো। যেমন ভ্যাকসিনিয়া ভাইরাস, ভ্যাকসিনিয়া, এই ভ্যাকসিনিয়া ভাইরাসটা আমাদের কি ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া এইটা আমাদের একটা ঘনাকৃতি ভাইরাস। এরকম নানা রকমের আকৃতির সম্পন্ন ভাইরাস আমরা দেখতে পাই। এরপরে আমরা চলে আসব, এরপরে নিউক্লিক অ্যাসিড অনুসারে আমি একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা একটু মুছে দিচ্ছি। এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড অনুসারে ভাইরাসকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে আমরা একটু দেখি। যেমন নিউক্লিক অ্যাসিড অনুসারে যদি ধরি নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, অ্যাসিড অনুসারে এই ভাইরাসটা আবার দুই প্রকার, একটা হচ্ছে, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস, ভাইরাস এইটা কীরকম, এটা হচ্ছে যাদের দেহে নিউক্লিক অ্যাসিড ডিএনএ থাকে। আমরা যেমন জানি নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, একটা হচ্ছে ডাই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এটা হচ্ছে ডিএনএ, আরটা হচ্ছে শুধু রাইবো নিউক্লিক অ্যাসিড সেটা হচ্ছে আরএনএ। রাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে আরএনএ, আর ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ। সুতরাং যেই সমস্ত ভাইরাসগুলার দেহে, যেই সমস্ত ভাইরাসগুলার দেহের মধ্যে ভিতরে আমরা নিউক্লিক অ্যাসিড ডিএনএ পাই তাদেরকে বলা হচ্ছে ডিএনএ ভাইরাস, আর যাদের দেহের ভিতরে আরএনএ থাকে তাদেরকে বলা হচ্ছে আরএনএ ভাইরাস। তো এরকম ডিএনএ ভাইরাসকে আমরা যদি বলি তা কাদের দেহের ভিতরে ডিএনএ ভাইরাস থাকে, যেমন এদের এই যে ডিএনএ ভাইরাসগুলো তাদের টি টু ফাজ ভাইরাস একটা ডিএনএ ভাইরাস, আর একটা হচ্ছে ভ্যাকসিনিয়া, এদের মধ্যেও ডিএনএ থাকে। যেমন আমরা টি টু ফাজকে যখন তার মস্তকের অংশটা যখন দেখি তখন কিন্তু সেখানে একটা ডিএনএ থাকে। কাজেই ডিএনএ যাদের ভিতরে থাকে তাদেরকে বলা হচ্ছে ডিএনএ ভাইরাস, আর যাদের ভিতরে আরএনএ থাকে তাদেরকে বলা হচ্ছে আরএনএ ভাইরাস। যেমন এই যে আরএনএ, আরএনএ ভাইরাস কারা, আরএনএ ভাইরাস একটা টিএমভি ভাইরাস আরএনএ থাকতে পারে, টিএমভি, টিএমভি ভাইরাস, টিএমভিতে কী হয়, টোবাকো মোজাইক ভাইরাস, মানে তামাক গাছের মধ্যে এই ভাইরাসটা পাওয়া যাবে। কাজে এই ভাইরাসটা হচ্ছে টিএমভি ভাইরাস, এবং এই টিএমভি ভাইরাসের মধ্যে অবশ্যই আরএনএ থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি আরেকটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে যখন কোনো ভাইরাসের মধ্যে ডিএনএ থাকবে তাদেরকে বলা হচ্ছে ডিএনএ ভাইরাস, যাদেরকে যখন যাদের দেহের মধ্যে আরএনএ পাওয়া যাবে তাদেরকে বলা হচ্ছে আরএনএ ভাইরাস। মনে রাখবা একটা জিনিস, অবশ্যই মনে রাখবা, প্রাণী, যে কোনো প্রাণী যদি কোনো ভাইরাসের পোষক হয়ে থাকে, যে কোনো মেসেজটা হচ্ছে এইটাই, যদি কোনো প্রাণী কোনো ভাইরাসের পোষক হয়ে থাকে সেই ভাইরাসগুলোকে, সেই ভাইরাসগুলোর অভ্যন্তরে অবশ্যই ডিএনএ পাওয়া যাবে। যেমন আমি একটা মানুষ, তুমি একটা মানুষ, অন্যান্য প্রাণী যারা যারা আছে তাদেরকে আমরা প্রাণী বলি, আমি মানুষ একটা প্রাণী, তাহলে আমার দেহে যদি কোনো ভাইরাস থাকে সেই ভাইরাসগুলোর দেহের মধ্যে অবশ্যই ডিএনএ থাকবে। তাহলে কি আমরা কি বুঝলাম, যে প্রাণী যদি কোনো ভাইরাসের পোষক দেহ হয়ে থাকে এবং সেই ভাইরাসগুলোর মধ্যে অবশ্যই ডিএনএ থাকবে তাদেরকে, তাহলে সেই পোষক দেহ অনুসারে তাদেরকে বলা হবে ডিএনএ ভাইরাস। এবং যাদের পোষক দেহ হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদ যদি কোনো ভাইরাসের পোষক দেহ হয়ে থাকে তাদেরকে বলা হচ্ছে, হ্যাঁ, এই তাদের দেহের মধ্যে পাওয়া যাবে আরএনএ, অর্থাৎ এই টিএমভি মানে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, মানে টোবাকো বলতে আমরা বুঝি তামাক গাছ, তামাক গাছের মধ্যে যদি যে ভাইরাসটা পাওয়া যাবে তাদের দেহে অবশ্যই আরএনএ থাকবে। তাহলে যত প্রকার উদ্ভিদ আছে সেই সকল প্রকার উদ্ভিদের মধ্যে যত ধরনের ভাইরাস পাওয়া যাবে সবগুলার দেহের মধ্যে অবশ্যই আরএনএ থাকবে। তাহলে আমাদের এই নিউক্লিক অ্যাসিড অনুসারে ভাইরাস দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, উদাহরণ হচ্ছে টি টু ফাজ ব্যাকটেরিও ফাজ ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস হতে পারে, আবার আরএনএ ভাইরাস, টিএমভি একটা আরএনএ ভাইরাস, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড অনুসারে ভাইরাসকে আমরা আবার দুই ভাগে ভাগ করলাম, এটা আমরা দেখতে পেলাম। এবার আসবো আমরা পোষক দেহ অনুসারে ভাইরাস কয় প্রকার।
पोषक अनुसारे वायरस कय प्रकार होते पारे जेमन तुम देखो पोषक देह अनुसारे पोषक पोषक देह अनुसारे पोषक देह अनुसारे वायरस के कयेक भागे भाग करा हुए जेमन प्रथमे देखी उद्भिद वायरस उद्भिद वायरस मानी कि मानी होच्छे एटाई सकल प्रकार उद्भिदेर मध्ये जे भाइरसगुलो पावा जाबे सेगुलाके बला हबे उद्भिद वायरस। ताहले आगेर उदाहरणटा आमरा टानते पारि आगेर उदाहरणटा कि उदाहरण होच्छे टीएमबी वायरस। टीएमबी वायरस अवश्यई एकटा उद्भिद वायरस टीएमबी वायरस एकटा उद्भिद वायरस कारण एटा उद्भिदेर देहे पावा जाय। आबार चले आसि आमरा एखाने प्राणी वायरस प्राणी वायरस मानी सकल प्रकार प्राणीर मध्ये जे वायरसगुलो पावा जाबे सेगुलो होच्छे प्राणी वायरस। तार माने कि तार माने होच्छे आमी तुमी गरु छागल ए धरनेर एदेर देहे जे धरनेर वायरसगुलो पावा जाबे एरा होच्छे प्राणी वायरस। प्राणी वायरस आमरा कि देखते पारि इबोला वायरस देखते पारि इबोला इबोला एकटा प्राणी होते पारे केमन इबोला एकटा प्राणी वायरस होते पारे केमन। आबार आबार धरो तुमी गुटी बसंत बा যে বসন্তের যে ভাইরাসগুলো সেই ভাইরাসগুলো কিন্তু গুটি বসন্তের এটাকে মানুষ কিন্তু একসময় আক্রান্ত হইতো গুটি বসন্তে সেগুলোকে আমরা প্রাণী ভাইরাস বলতে পারি। আবার কিছু কিছু ভাইরাস আছে যে উদ্ভিদের দেহ তারা বসবাস করে তারা এই 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 সেটা বসন্তের ভাইরাস সেটাকে আমরা উভয় প্রকারের মধ্যে দেখতে পাই কিন্তু শুধুমাত্র প্রাণী দেহে থাকে এদেরকে বলবো প্রাণী ভাইরাস আর উদ্ভিদের দেহে থাকে এদেরকে বলবো উদ্ভিদ ভাইরাস। আচ্ছা তারপরে চলে আসি আমরা চলে আসি সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস। ব্যাকটেরিওফাজ সেটা কীরকম মানে ব্যাকটেরিয়ার দেহে বসবাসকারী ব্যাকটেরিয়ার দেহকে বসবাসকারী ভাইরাস তাদেরকে বলা হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস। মানে তারা ব্যাকটেরিয়ার দেহে বসবাস করে ব্যাকটেরিয়াকে সাথে পোষক দেহ হিসাবে থেকে ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে এরকম ভাইরাসকে বলা হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস। যেমন টিটুফাজ ভাইরাস টিটুফাজ ভাইরাস হচ্ছে একটা ব্যাকটেরিওফাজ ভাইরাস। আবার চলে আসি আমরা আবার চলে আসি দেখো ব্যাকটেরিওফাজের ছাড়াও আবার এই থাকতে পারে যেমন মাইকোফাজ 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 মানে হচ্ছে ছত্রাক জাতীয় ছত্রাক মাইকোফাজ ফাজ মানে হচ্ছে ছত্রাক। তাহলে ছত্রাকের দেহে কিছু কিছু ভাইরাস থাকতে পারে এদেরকে বলা হচ্ছে মাইকোফাজ ভাইরাস। যেমন এখন এই 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 ইয়েটা ছত্রাক আমাদের বিভিন্ন ধরনের ছত্রাকের দেহে এই ভাইরাসগুলো পাওয়া যায় এই জন্য বলা হচ্ছে মাইকোফাজ ভাইরাস। এইবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে একটু এতক্ষণ যে ভাইরাসগুলো দেখালাম সেই ভাইরাসগুলোর মধ্যে দুইটা ভাইরাসের একটু চিত্র আঁকবো আমার সাথে সাথে তোমরা একটু চিত্রে হাত মিলাও তাহলে তোমরা একটু হাতটা একটু পাকা হয়ে যাবে এবং এই এই ভাইরাসগুলো সম্পর্কে আমরা পরে একটু ডিটেলস আলোচনা করব। যেমন প্রথমেই আসতেছি আমি এই টিটুফাজ ভাইরাসটা এতক্ষণ যে আলোচনা করলাম সেই টিটুফাজ ভাইরাসটা কীরকম একটু দেখতে একটু আমরা ডিটেলস একটু আসি কেমন। দেখো এখানে হাত মিলাও এইভাবে তোমরা একটা ষড়ভুজাকৃতির একটা দেহের গঠন আঁকবে কেমন। ষড়ভুজাকৃতির দেহের গঠন আঁকলে আঁকার পরে এইটা হচ্ছে এই টিটুফাজ ভাইরাসের এটা হচ্ছে মস্তক এটা হচ্ছে মস্তক হ্যাঁ এইটা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা হচ্ছে বেস প্লেট কেমন। এই বেস প্লেট এই এগুলোকে দিচ্ছি আমি স্পাইক হিসাবে এখন স্পাইকের মধ্যে এগুলো হচ্ছে স্পর্শক তন্তু কেমন। এগুলো হচ্ছে স্পর্শক তন্তু স্পর্শক তন্তু এগুলো হচ্ছে স্পর্শক তন্তু এই স্পর্শক তন্তুর মধ্যে আমরা দিয়ে দিলাম এখানে এই যে স্পর্শক তন্তু কেমন। আর এইখানে একটা ডিএনএ থাকবে এই ডিএনএটা আমরা জানি দ্বিসূত্রক পেঁচানো ডাবল হেলিক্স বিশিষ্ট
দ্বিসূত্রক পেছানো ডিএনএ থাকবে এবং এই ডিএনএ যেহেতু আছে তাহলে বুঝতে হবে এই ভাইরাসটা হচ্ছে ডিএনএ ভাইরাস এবং বুঝতে হবে এই ভাইরাসটা হচ্ছে একটা প্রাণী ভাইরাস কেমন এই ভাইরাস হচ্ছে কি একটা প্রাণী ভাইরাস কারণ এটা প্রাণীদেহে বসবাস করে বলে এই ভাইরাসটাকে বলা হচ্ছে এটা প্রাণী ভাইরাস তাহলে আমরা কি দেখলাম এই যে ডিএনএটা আমরা সুন্দর পেঁচানো সিঁড়ির মতো আকৃতি দিয়ে দিলাম এটা হচ্ছে ডিএনএ ভাইরাস তাহলে এটা কি এটা হচ্ছে মাথা বা মস্তক এটা হচ্ছে মাথা বা মস্তক এটা হচ্ছে ডিএনএ কেমন এটা হচ্ছে ডিএনএ এটা হচ্ছে কলার আমরা এটাকে বলবো কলার আর এটা হচ্ছে লেজ এটা হচ্ছে লেজ এই লেজের মধ্যে কি কি আছে দেখো লেজের মধ্যে আছে স্পর্শক তন্তু আর এই যে এগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে স্পাইক এগুলো কি এগুলো হচ্ছে স্পাইক ঠিক আছে আর যে এটা হচ্ছে বেস প্লেট কেমন এই বেস প্লেট তাহলে এটা আমরা কিসের চিত্র আঁকলাম এটা হচ্ছে টি2 ফাজ ভাইরাস চিত্র হচ্ছে টি2 ফাজ ভাইরাস কেমন আচ্ছা তারপরে এখন আমরা একটু তোমাদেরকে আরেকটা চিত্র আঁকাবো চিত্র আঁকবে ভ্যাকসিনিয়া ভাইরাস কেমন এটা হচ্ছে ভ্যাকসিনিয়া এটা হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাসের একটা আমরা এটাকে বলা হচ্ছে চিত্র প্রস্থচ্ছেদ আর কি যেটাকে কেমন ভ্যাকসিনিয়া ভাইরাসের প্রস্থচ্ছেদ চিত্র আমি একটু আঁকে দেখাই দেখো তাহলে বুঝতে পারবে যে এটা কীরকম এটা আঁকাটা খুবই সহজ তোমাদের ঘাবড়ানো কিছু নাই এটা মানে অতি বলা হয়তো আঁকার পরে মনে হয় জটিল কিন্তু আঁকার আগে আঁকার সময় দেখবা অনেক সহজ আঁকতে এটা একেবারেই সহজ আঁকতে কেমন একেবারে সহজ অতি সহজ আমি এই যে এখানে এই একটু দিয়ে দিলাম দেখো এইভাবে রোজেট মানে ফুলের মতো কেমন ফুলের মতো এই জিনিসগুলো একটু দেখো তাহলে বুঝতে পারবে আচ্ছা এরপরে আমরা একটু এই 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 এইটা ঠিক আছে এইটা দেখো এইটা এই দেখো ঠিক আছে তাহলে আর একটু সোজা করি মানে বেশি বেশি একটু মানে যদি একবার গোলাকার একবার সুন্দর গোলাকার বৃত্তের মতো না হয় দেখতে এটা ভালো লাগবে না এইবার দেখো এইবার হচ্ছে এই এইরকম কেমন এইরকম এইরকম এখন দেখো এই যে জিনিসটা এটা হচ্ছে আমাদের একটা ভ্যাকসিনিয়া ভাইরাসের একটা প্রস্থচ্ছেদ তাহলে এইটাকে বলা হচ্ছে আরএনএ কেমন এটা হচ্ছে আরএনএ আর এটা হচ্ছে এই টোটাল জিনিসটা হচ্ছে এটা হলো ক্যাপসিড আর এই প্রত্যেকটাকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার কী বলা হচ্ছে ক্যাপসোমিয়ার আচ্ছা তাহলে আমরা কি দেখলাম এই ক্যাপসোমিয়ার এবং এই প্রত্যেকটা ক্যাপসোমিয়ারই এক মানে টোটালটা গঠন করে ক্যাপসিড মাঝখানে যে আরএনএ টোটাল এটা হচ্ছে একটা ভ্যাকসিনিয়া ভাইরাসের একটা প্রস্থচ্ছেদ তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আজকে আমি এই ভাইরাসের বিভিন্ন প্রকারভেদ এবং টিএমবি ভাইরাস বা ভ্যাকসিনিয়া ভাইরাস এবং টি2 ফাজ ভাইরাসের একটা চিত্র তোমাদেরকে আঁকিয়ে দেখাই দিলাম এবং বাসায় তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে তারপর তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে তো আজকে এখানকেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক